দুই কন্যাই যদি একই সময়ে জন্মগ্রহণ করে থাকে তাহলে তাহলে কি আদৌ বোঝা সম্ভব যে এই দুই কন্যার মধ্যে কে সেই বিশেষ কন্যা? সম্ভব মহারাজ, আমাদের সন্তান আসলে মহাতিথি পেরোনোর পর জন্মগ্রহণ করেছে। তার মানে কি ব্যাপার বলো তো? আমি ছল করেছি, আমাদের সন্তান আসলে মহাতিথি পেরোনোর পর জন্মগ্রহণ করেছে। কি করে দেবে, ও তো এইসবে হলো, তাই ওর কোনো নাম দেয়া হয়নি, পরে দেয়া হবে নিশ্চয়। মিষ্টি দেখতে না, ওকে আমি ক্ষীরের লাড্ডু বলে ডাকবো। এইটা আপনি খুব ভালো বলেছেন রাজকুমার, আসলে আপনার তো ক্ষীরের লাড্ডু খুব প্রিয়, তাই এই সেনাপতি কন্যাও আপনার খুব প্রিয় নিশ্চয়ই, তাই না? আচ্ছা রাজকুমার, এই প্রাসাদে তো মন্ত্রী কন্যাও আছে, ওই তাকে তো আপনি চুপি চুপি নিয়ে আসতে বললেন না? শুধু এই সেনাপতি কন্যাই আপনার খুব প্রিয় কেন? তা তো জানি না, ওকে দেখে কেমন যেন মনে হলো আমার বন্ধু তাই। বুঝেছি, তোমরা ঊর্মিকে দেখেছো? না মহারাজ, আমাদের কারোর চোখে তো কিছু পড়েনি। চলো তোমরা চারদিকে খোঁজ খবর লাগাও, প্রাসাদের চতুর্দিকে কোনায় কোনায় খুঁজে দেখো, যাও। কি কি হয়েছে রানীমা, কি হয়েছে বদিনী? দিদি দিদি, মেয়েকে পাচ্ছি না, ঊর্মিকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই আবার কি নতুন নাটক শুরু হলো রে বাবা? পুতিনি, তাই
সেনাপতি কন্যা আপনার কাছে এলো কিভাবে আর কেনই বা? কি হলো বলুন? ওকে কিছু বলো না তোমরা। আমি বলেছিলাম সেনাপতি কন্যাকে নিয়ে আসতে, ওর সাথে খেলবো বলে। কাঞ্চন, তা বলে তুমি কাউকে কিছু না জানিয়ে ওকে এভাবে বাইরে আনাবে? প্রথমত ঘুমাচ্ছিল তাই জাগায়নি, আর এত রাত করছো কেন মা? আমি কি আমার বন্ধুর সাথে একটু খেলতে পারি না? শোনো কাঞ্চন, আমি তোমায় বারবার জানি। কাঞ্চন কাঞ্চন, তুমি নিশ্চয়ই তোমার বন্ধুর সাথে খেলবে, কিন্তু কি বলতো, ও তো এখন অনেকটা ছোট, তাই ওকে পাওয়া যাচ্ছিল না বলে আমরা সবাই খুব ভয় পেয়ে গেছিলাম। জানো তুমি? কিসের ভয়? আমি তো আছি, আমি থাকতে আমার বন্ধুর কিচ্ছু হতে দেব না। এখনই এত আদিক খেতা, না জানি এরপর গিয়ে আরো কি হবে। না 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 না, কিছুতেই এসব বাড়তে দেওয়া যাবে না। আমায় সময় থাকতে কিছু একটা ব্যবস্থা করতেই হবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এবার আমার মনে হয় আমাদের সকলের সভার দিকে যাওয়া দরকার, মণিবরে আসার সময় হয়ে এলো। মণিবর তো এখন এলেন না, আমার তো ভীষণই চিন্তা হচ্ছে। আপনি চিন্তা করবেন না মহারাজ, উনি যখন বলেছেন নিশ্চয়ই আসবেন। ওই তো মণিবর এসে গেছেন। আসুন মণিবর, আসুন। আপনার অপেক্ষাতেই তো আমরা পথ চেয়ে বসে আছি। এবার আপনি যদি দয়া করে আমাদেরকে বলেন যে এদের মধ্যে কে আসলে পদ্মের রক্ষক। আমি আগেই বলেছি মহারাজ, আমি বলার কেউ না, এ মহাপদ্ম। তার রক্ষককে নিজেই চিনে দেবে। এ মহাপদ্মের ছোঁয়ায় যার শরীরে ফুটে উঠবে পদ্ম চিহ্ন, সেই হবে এই মহাপদ্মের রক্ষক। Thank you.
সবই মিথ্যে, সবই আপনার সাজানো। আপনার কথাই যদি সত্যি হবে তাহলে কেন কিছু হলো না, কেন কিছু হলো না? না, আমার হিসেব মিথ্যে হওয়ার কথা নয়। আমাদের 100 বছরের অপেক্ষা, 100 বছরের তপস্যা এভাবে মিথ্যে হতে পারে না, পারে না। শুধু তাই নয়, সে রাজ পরিবারের ভাবি পুত্রবধূ। এই কন্যা, এই কন্যার নাম রেখো উর্মি। হ্যাঁ, উর্মি। খুব যত্নে আর ভালোবাসায় একে লালন পালন করো। এই কন্যার সাথে, এই কন্যার সাথে রাজকুমারের বিয়ে হবে। এটাই ভবিতব্য, এটাই বিধির বিধান। এই বিধান কেউ খণ্ডাতে পারবে না। পদ্মিনী আর সেনাপতি রণজয়ের কন্যা উর্মি, এ রাজবংশের ভাবি পুত্রবধূ। ভবিষ্যতে উর্মির সাথেই এই বিজয়নগর সাম্রাজ্যের রাজকুমার তথা আমার পুত্র শ্রীমান কাঞ্চন কুমারের বিয়ে অনুষ্ঠিত হবে। মহারাজ, আমি চাই এই মুহূর্তে আপনি রানীমা আর এই পত্রের রক্ষকের মা বাবাই উপস্থিত থাকুন। বন্ধ দরজার আশেপাশে থাকবি, সুযোগ বুঝে আড়ি পাতবি। পাহাড়ে মন্ত্রী বুধাদিত্য, বাহ, যে অপমানটা ঝলো না সেটা সহ্য করার থেকে তোমার মরে যাওয়া ভালো। ছিল কামিনী, চুপ, একদম চুপ, একটা কথা বলবে না তুমি। তোমার চোখের সামনে দিয়ে রণজয়ার পদ্মিনী রাজা রানীর এত প্রিয় হয়ে উঠল, আর তুমি সেখানে উপস্থিত থেকেও কিচ্ছু করতে পারলে না, কিচ্ছুটি না। কামিনী, যা হয়েছে সবই ওই ওই সন্ন্যাসী আর ওই মহাপদ্মের কৃপায়। এখানে আমার কি করার ছিল কামিনী? ওই মহাপদ্ম আমার চাই, যে কোনো মূল্যে চাই। মহাপদ্ম আমাকে পেতেই হবে,
বদ্দিনীর মেয়েকে ওই মহাপদ্ম আমি ছিনিয়ে নিতে দেব না, কিছুতেই না। কামিনী, কি করছো কি তুমি? তোমাকে না কতবার বলেছি, রাগের মুহূর্তে নেওয়া কোনো সিদ্ধান্ত কখনো সঠিক হয় না। তুমি বুঝতে পারছো না, যতক্ষণ না পর্যন্ত আমি জানতে পারছি যে ওই ঘরে কি হচ্ছে, আমি শান্তি পাচ্ছি না, আমি শান্তি পাচ্ছি না। মণিবর, আসন গ্রহণ করুন। মণিবর, কি এমন কথা আছে যে এমন গোপনীয়তা রক্ষা করতে হচ্ছে? আমি আগেই বলেছিলাম মহারাজ, এই মহাপদ্মের ক্ষমতা, তার শক্তি অপরিসীম। এই মহাপদ্মের শক্তি যদি শুভ শক্তির হাতে পড়ে, তাহলে যেমন জগৎ সংসারের মঙ্গল হবে, তেমনি যদি অশুভ শক্তির হাতে পড়ে, তাহলে জগৎ সংসারের সর্বনাশ হবে। কামিনী, এত অল্পে বিচলিত হওয়া তোমার শোভা পায় না। দেখো, যা আমাদের চাই তা যদি আমরা না পাই, অবশ্যই আমরা তা ছিনিয়ে নেব, কিন্তু অপেক্ষা করে, ধৈর্য ধরে। হঠকারিতায় নেওয়া যে কোনো সিদ্ধান্ত বিপদ ডেকে আনতে পারে কামিনী। আসুক বিপদ, আমি তোয়াক্কা করি না। সহজে তীরে এসে তরি ডুবতে আমি দেব না, কিছুতেই দেব না। একটা কথা মনে রেখো, ওই মহাপদ্ম, এই রাজত্ব, এই জগৎ সংসার সব আমার হবে, সব আমার। তার জন্য যা করতে হবে আমি আমি তাই করব। তার মানে আপনি বলতে চাইছেন ওই অশুভ শক্তির ছায়া আমার মেয়ের উপরেও পড়বে? না, আমি বলতে চাইছি উর্মির জন্ম হয়েছে অশুভ শক্তির হাত থেকে এই মহাপদ্মকে রক্ষা করার জন্য, তাকে আগলে রাখার জন্য। আর তা করতে গিয়ে তাকে নানান বিপদের মধ্যে পড়তে হবে, অশুভ শক্তির মুখোমুখি হতে হবে, কিন্তু উর্মি সব বিপদ জয় করবে, নিজেকে এই মহাপদ্মের রক্ষক হিসেবে প্রমাণিত করবে। আর এটাই ভবিতব্য। পদ্ম কিন্তু এখন উর্মির কাছে থাকবে না, তবে উর্মির অষ্টম জন্মদিনে আবার আসবে এক মহাতিথি, আর সেই মহাতিথিতে পূর্ণচন্দ্র ধরবে লাল রং, আর সেদিনই উর্মির হাতে ছোঁয়ায় এই মহাপদ্ম হবে জাগ্রত। পদ্ম জাগরণের আগে পদ্মের শক্তি কখনোই ব্যবহারযোগ্য হবে না। এক্ষুনি কি মন্ত্রী পত্নীকে খবরটা দিতেই হবে। মহাপদ্ম এত সহজে নিজের শক্তিকে ব্যবহার করতে দেবে না, তার জন্য প্রয়োজন হবে উর্মিকে। মহাপদ্ম জাগ্রত হলে
উর্মি সেটা নিজের হাতে ধরে যার হাতে তুলে দেবে সেই হবে এই মহাশক্তির অধিকারী। জগৎ সংসার শাসন করবে সে, এবং সেই মর্মে কাঞ্চন ও উর্মি একে অপরের পরিপূরক হয়ে জগৎ সংসারের মঙ্গলের জন্য এই মহাশক্তিকে কাজে লাগাবে। তবে একটা কথা, কি? উর্মির হাত থেকে না পেলে এই মহাপদ্মের শক্তিকে কোনোভাবেই কাজে লাগানো যাবে না। সবই প্রভুর ইচ্ছে কামিনী, তুমি শুধু শুধু উত্তেজিত হয়ে কি করবে? আমি শান্ত হতে পারছি না, আমি কিছুতেই শান্ত হতে পারছি না। যতক্ষণ না ওই পথের কাঁটাকে আমি আমার রাস্তা থেকে সরাচ্ছি, আমি শান্ত হব না। এতদিন পর্যন্ত আমি পদ্মিনীর কাছে হেরে গেছি, এখন কি ওর মেয়ের কাছে আমাকে হেরে যেতে হবে? সেটা আমি হতে দিতে পারি না, কিছুতেই না। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, এক কাজ করো, আগে দাসী গিয়ে খবরটা নিয়ে আসুক, ওখানে কি হচ্ছে তারপর না। তার দরকার নেই, আমি নিজে যাব, আমি নিজে গিয়ে জেনে আসবো ঘরে কি হচ্ছে। না কামিনী, আমি যাবই। কামিনী তুমি যাবে না, কামিনী, কামিনী আমার কথা শোনো, কামিনী, কামিনী যেও না এভাবে, কামিনী। একটা সাংঘাতিক খবর এনেছি মন্ত্রীমশাই। সমস্ত স্বপ্ন চুরমার করে দিয়ে তোমায় আমি শান্তিতে ঘুমোতে দেব না, দেব না উর্মি। আজই তোমায় চিরদিনের মতো বিদায় দেব, নিজে হাতে শেষ করে ফেলব। কাঞ্চন কোথায়? উর্মি তোমার কাঞ্চনকে নিয়ে অনেক আগে এখান থেকে চলে গেছে।